হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্কর তোমাদেরকে স্বাগত। প্রিন্সিপিয়া ম্যাম তোমাদের ম্যাথমেটিক্স টিচার, চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নিই অঙ্কটি। ওকেন ডিউ বৃত্তের ভেতরে পি যে কোনো একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং ওপি সমান 3 সেন্টিমিটার হলে পি বিন্দুগামী জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তাপ নির্ণয় করো। তাহলে সেক্ষেত্রে প্রথমেই আগে আমরা ওকেন্দ্রীয় একটি বৃত্ত এখানে এঁকে নিচ্ছি এবং ও কেন্দ্রীয় বৃত্তের বাইরে আছে একটি বিন্দু পি। তাহলে সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ বলেছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা যে কোনো একটি এখানে বৃত্তের ব্যাসার্ধ এঁকে নিই এবং এখানে দেখো বলেছে ওপি হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে 3 সেন্টিমিটার। পি বিন্দুগামী যে কোনো একটি যা আমরা এখানে এঁকে নিচ্ছি, এটি হয়ে গেল আমার ওপি, এটি হলো আমার জ্যা, যেটি দৈর্ঘ্য ন্যূনতম, এবং এখানে আমরা এই ব্যাসার্ধকেও যোগ করে দিচ্ছি। এখানে নাম দিচ্ছি এক্স, এখানে নাম দিলাম ওয়াই। তাহলে আমাকে বের করতে হবে এক্স ওয়াই এর দৈর্ঘ্য। আমরা জানি যে ওপি যেহেতু এই জ্যাটির উপরে লগ্ন এবং ওপি হচ্ছে কেন্দ্র বিন্দুগামী, তাহলে সেক্ষেত্রে ওপি অবশ্যই এক্স ওয়াই কে এক্স ওয়াই এর উপরে লম্ব হবে এবং অবশ্যই এক্স পি সমান পি ওয়াই হবে। তাহলে এবার দেখো আমরা প্রথমেই ত্রিভুজ ও এক্স পি থেকে পাই, ত্রিভুজ ও এক্স পি থেকে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, এক্স পি স্কোয়ার ইজ ইকুয়াল প্লাস ও পি স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স ও স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে দেখো এক্স পি মানে কত, এক্স পি এখানে বলে দিয়েছে আমাকে বের করতে হবে, তাহলে এখান থেকে এক্স পি আমরা জানি না, লিখে রাখি এক্স পি স্কোয়ার। ওপি কত বলে দিয়েছে দেখো, ওপি এখানে বলেছে 3 সেন্টিমিটার, তাহলে লিখলাম 3 স্কোয়ার। এক্স ও মানে কত, ব্যাসার্ধ বলে দিয়েছে কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য 5, তার মানে লিখলাম 5 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো এক্স পি স্কোয়ার এটা ইজ ইকুয়াল টু আমি কত পেয়ে যাচ্ছি, 25 মাইনাস 1। তাহলে সেখান থেকে দেখো আমরা দেখতে পারছি এক্স পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16। তাহলে এক্স পি ইজ ইকুয়াল টু কত, এক্স পি ইজ ইকুয়াল টু দেখো আমি লিখতে পারছি রুট ওভার অফ 16। তাহলে এক্স পি ইজ ইকুয়াল টু কত লেখা যাচ্ছে দেখো, 4। তাহলে এক্স ওয়াই কত হবে, এক্স ওয়াই হয়ে যাবে 2 গুণিত 4, কেন কি আমরা বলেইছিলাম যে এক্স পি সমান পি ওয়াই, তাহলে পুরোটা হচ্ছে 4 × 2, তার মানে কত, 8 সেন্টিমিটার। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। তাহলে যেহেতু জ্যাটি আমাকে বের করতে বলা হয়েছিল তার দৈর্ঘ্য হবে 8 সেন্টিমিটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আর নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করুন।